বন্ধুরা, ক্যারিয়ার 365 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা যে চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে আলোচনা করব, সেটি বার করা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় আপনাদের প্রবেশনারি অফিসার অর্থাৎ পিও পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বার করা হয়েছে। কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার লাস্ট ডেট কবে এবং কতগুলি পোস্টের জন্য ভ্যাকেন্সি বার করা হয়েছে, আপনাদের স্যালারি স্ট্রাকচার কত হবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা কিন্তু টেলিগ্রাম পেজে আমাকে ফলো করতে পারেন। সেখানে কিন্তু আমি নিয়মিত চাকরির নোটিফিকেশনের আপডেট পোস্ট করতে থাকি। তো সেখান থেকে কিন্তু আপনারা নোটিফিকেশনগুলি ডাউনলোড করে কিন্তু চেক করে নিতে পারবেন। তো আমার টেলিগ্রাম পেজের লিঙ্ক কিন্তু আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা আমাকে ফলো করতে পারেন। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমরা এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল নোটিফিকেশন সেখানে চলে এসেছি। এখানে দেখুন, এখানে সুন্দর করে মেনশন করা আছে আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অফ প্রোবেশনারি অফিসার। এখানে দেখুন, আবেদন করার ডেট কিন্তু এখানে বলে দেওয়া আছে 5/10/2021, অর্থাৎ কাল থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে গেছে এবং আপনাদের আবেদন করার লাস্ট ডেট কিন্তু এখানে বলে দেওয়া আছে। দেখুন এখানে 25/10/2021 কিন্তু আপনাদের আবেদন করার লাস্ট ডেট। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আপনাদের এক্সামের ডেটগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। দেখুন, অনলাইন রেজিস্ট্রেশন যেটা আপনাকে বলেছিলাম 5/10/2021 থেকে 25/10/2021 মধ্যে কিন্তু আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন এবং পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি কিন্তু করে দিতে হবে। এবং দেখুন, এখানে কিন্তু প্রিলিমিনারি এক্সামের কল লেটার কিন্তু ফার্স্ট অথবা সেকেন্ড উইক অফ নভেম্বরে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং ফেজ ওয়ানের এক্সাম কিন্তু আপনাদের নভেম্বর বা ডিসেম্বরে নাগাদ হবে। এবং দেখুন, এখানে মেন এক্সাম কিন্তু আপনাদের সেকেন্ড অথবা থার্ড উইক ডিসেম্বরের কিন্তু হয়ে যাবে এই বছরেরই। এবং দেখুন, মেনের এক্সাম যে আছে সেটা কিন্তু ডেট দেখুন 2021 দিয়ে দেওয়াই আছে। এবং দেখুন, রেজাল্ট কিন্তু আপনাদের জানুয়ারি 2022 মধ্যে কিন্তু বের করে দেওয়া হবে। এবং দেখুন, ফেজ থ্রি অর্থাৎ ইন্টারভিউ রাউন্ড কিন্তু আপনাদের ফার্স্ট অথবা সেকেন্ড উইকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং দেখুন, ফেজ থ্রির ইন্টারভিউয়ের ডেটও কিন্তু সেকেন্ড অথবা থার্ড উইক অফ ফেব্রুয়ারি 2022 মধ্যে হয়ে যাবে। এবং ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের মধ্যেই কিন্তু আপনাদের ফাইনাল রেজাল্টও কিন্তু জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা দেখুন, এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস জব, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো এখানে দেখুন, মোট ভ্যাকেন্সি যেটা বার করা হয়েছে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু আপনাদের 810 ভ্যাকেন্সি আছে এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য আছে 200, ওবিসি ক্যাটাগরির জন্য আছে 540 এবং এসটি ক্যাটাগরির জন্য আছে 150 এবং এসসি ক্যাটাগরির জন্য আছে 150। টোটাল আপনাদের 2000 ভ্যাকেন্সি আছে। এবং দেখুন, ব্যাকলগ আগেরবারের যে ব্যাকলগ ছিল সেখান থেকে দেখুন এসসি ক্যাটাগরির জন্য আছে 24, এসসি ক্যাটাগরির জন্য আছে 24 এবং এসটি ক্যাটাগরির জন্য আছে আপনার 12 এবং ওবিসি ক্যাটাগরির জন্য আছে 20 এবং মোট আপনাদের 56 ব্যাকলগ আছে। এবং দেখুন, এখানে পিডব্লিউডি ক্যাটাগরির জন্য কিন্তু ভ্যাকেন্সি বার করা হয়েছে, সেটা আপনারা চেক করে নেবেন। বন্ধুরা দেখুন, এখানে বয়সসীমা কিন্তু বলে দেওয়া আছে। আপনি যদি জেনারেল ক্যাটাগরি থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু দেখুন, আপনার 21-30 বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে 1/4/2021 মধ্যে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর আপনি যদি এসটি ক্যাটাগরি থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি 5 পর্যন্ত ছাড় পাবেন। ওবিসি এনসিএল ক্যাটাগরি থেকে হয়ে থাকলে 3 এবং পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ পিডব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকলে 15 এবং আপনি যদি পিডব্লিউবিডি এসসি বা এসটি ক্যাটাগরি থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি 15 ছাড় পাবেন। আর আপনি যদি পিডব্লিউবিডি ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে 13 এবং পিডব্লিউডি জেনারেল বা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে হয়ে থাকলে 10 পর্যন্ত বয়সের ছাড় পাবেন। আর এক্স সার্ভিসম্যান যদি ক্যাটাগরি থেকে আপনি হয়ে থাকেন বা এক্স সার্ভিসম্যান যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি 5 পর্যন্ত বয়সের ছাড় পাবেন। বন্ধুরা দেখুন, এবার এখানে কিন্তু ফেজ ওয়ান এক্সামের ব্যাপারে বলে দেওয়া আছে। ফেজ ওয়ান এক্সামে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30 কোশ্চেন হবে, কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড থেকে হবে 35 এবং রিজনিং অ্যাবিলিটি থেকে হবে 35। মোট আপনাদের 100 পরীক্ষা হবে। এবং দেখুন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আপনি মোট সময় পাবেন হচ্ছে 20 এবং কোয়ান্টিটিভ অ্যাপটিচিউডের জন্য 20 এবং রিজনিং অ্যাবিলিটির জন্য 20। মোট আপনাদের 1 100 পরীক্ষা দেওয়া হবে এবং সেটা যদি আপনারা ক্লিয়ার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফেজ টু এক্সাম হবে।
ফেজ টুতে দেখুন কিন্তু আপনাদের রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিচিউডের পরীক্ষা হবে। মোট কোশ্চেন থাকবে 45টি এবং মোট মার্কস থাকবে আপনাদের 60টি এবং সেটার জন্য আপনারা টাইম পাবেন 60 মিনিট। এবং দেখুন এখানে ডেটা অ্যানালিস্ট অ্যান্ড ইন্টারপ্রিটেশনের উপরে 35টি কোশ্চেন থাকবে, মোট নাম্বার থাকবে 60। এবং দেখুন এই জন্য কিন্তু আপনারা 45 মিনিট সময় পাবেন। এবং জেনারেল বা ইকোনমি বা ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের উপরে আপনাদের 40টি কোশ্চেন থাকবে, মোট মার্কস থাকবে আপনাদের 40টি, টাইম পাবেন আপনারা 35 মিনিট। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে আপনাদের 35টি কোশ্চেন থাকবে, টোটাল মার্কস থাকবে 40 এবং টাইম পাবেন আপনারা 40 মিনিট। মোট আপনাদের 155টি কোশ্চেন থাকবে এবং 200 নম্বরের পরীক্ষা হবে এবং টাইম পাবেন আপনারা 3 ঘন্টা। বন্ধুরা, আপনারা যদি ফেজ টু ক্লিয়ার করে থাকেন তবেই কিন্তু আপনারা ফেজ থ্রির জন্য কল পাবেন। ফেজ থ্রিতে দেখুন কিন্তু আপনাদের বলে দেওয়া আছে ইন্টারভিউয়ে থাকবে মোট 50 নম্বরে, তার মধ্যে ইন্টারভিউ থাকবে 30 নম্বর এবং গ্রুপ এক্সারসাইজ থাকবে 20 নম্বর। তো মোট আপনাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সেটাও যদি আপনারা পাস করে যান। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের ফেজ টু এবং যে ফেজ থ্রি অর্থাৎ ইন্টারভিউয়ের রাউন্ডের মার্কস কিন্তু যোগ করে তারপরে কিন্তু আপনাদের ফাইনাল মেরিট হবে। আপনাদের ফেজ টু থেকে কিন্তু 250 নম্বরের মার্কস থেকে 75 মার্কস নেওয়া হবে এবং আউট অফ 50 মার্কস এখানে ইন্টারভিউয়ের থেকে 25 মার্কস নেওয়া হবে, দিয়ে টোটাল আপনার 100 মার্কসের উপর গ্রেডেশন করে কিন্তু আপনাদের ফাইনাল মেরিট বার করা হবে। বন্ধুরা, এখানে আপনাদেরকে জানিয়ে রাখি আবেদন কিন্তু আপনাদের সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় হবে। আবেদন করতে গেলে এখানে দেখুন দুটোই ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে, bank.sbi/careers অথবা www.sbi.co.in/careers। এই দুটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে কিন্তু আপনারা ক্লিক করে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং দেখুন হেল্প ডেস্কেরও কিন্তু অ্যাড্রেস এখানে দেওয়া আছে, cgrs.ibps.in। এখান থেকে কিন্তু আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলির ব্যাপারে কোয়ারি আপনারা নিতে পারেন। এবং যে কোনো ওয়ার্কিং ডেজে সকাল 11টা থেকে 6টার মধ্যে কিন্তু আপনাদেরকে মেসেজ করতে হবে। বন্ধুরা দেখুন এখানে আবেদন মূল্য কিন্তু আপনাদের বলে দেওয়া আছে, আপনি যদি জেনারেল বা ইডব্লিউএস বা ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 750 টাকা করে লাগবে। আর আপনি যদি এসসি বা এসটি বা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো আপনাদের আবেদন মূল্য লাগবে না, সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। বন্ধু দেখুন এখানে কিন্তু আপনাদের মেনশন করে দেওয়া আছে যে ফর্মটি ফিল আপ করার সময় কিন্তু আপনাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনাদের 1 কপি ফটোগ্রাফ লাগবে, পাসপোর্ট সাইজের স্ক্যান করা ফটোগ্রাফ এবং সিগনেচার এবং লেফট থাম্ব ইমপ্রেশন কিন্তু আপনাদের লাগবে এবং একটি হ্যান্ড রিটেন ডিক্লারেশনও কিন্তু আপনাদেরকে দিতে হবে। ডিক্লারেশনটি দেখুন এখানে দিয়ে দেওয়া আছে এবং লেফট থাম্ব ইমপ্রেশন যদি আপনাদের সঠিক না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা রাইট টার্ম ইমপ্রেশনও দিতে পারেন। এবং পেমেন্টের জন্য কিন্তু দেখুন এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে, এখান থেকে কিন্তু আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন। বন্ধুরা, যেহেতু এটি অল ইন্ডিয়া এক্সাম সেহেতু আপনারা কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং দেখুন এখানে কিন্তু স্টেট ওয়াইজ এক্সামিনেশন সেন্টার কিন্তু দিয়ে দেওয়া আছে। তো আপনারা যদি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করে থাকেন সেক্ষেত্রে দেখুন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আপনাদের আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি এই 6টি জায়গা কিন্তু আপনাদের দেওয়া আছে। এই 6টি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গাতে আপনারা কিন্তু এক্সামিনেশন সেন্টার চুজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। এবং যেই সমস্ত বন্ধুরা আমাদের নিয়মিত দর্শক তাদেরকে উদ্দেশ্যে একটি কথা বলবো যে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং বন্ধুরা, আমাদেরকে কিন্তু টেলিগ্রামে ফলো করতে ভুলবেন না। আমার টেলিগ্রামের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা আমাকে ফলো করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।